হাই গাইজ, কেমন আছো তোমরা সবাই? আমিও খুবই ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওতে, নতুন একটা দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। গেন্ডু এসছো? হাই গাইজ, নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সময় এখন 10:25, আর আজকে আমাদের বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হচ্ছে। তার মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটন, যার জন্য পেঁয়াজ ভাজতে তোমরা দেখলে ভিডিওর শুরুতে। ভিডিওটাকে এখন থেকেই শুরু করছি। যদি ভালো লাগে কি করতে হবে তোমরা জানো, লাইক করতে হবে, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। অনেকেই নতুন তোমরা আমার চ্যানেলে আসছো, আমি দেখছি তোমরা দেখছো আমার ভিডিও। তো আশা করছি ভিডিও ভালো লাগছে। যদি লাগছে তাহলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে লাইক বাটনটাতে প্লিজ একটু হিট করে দিয়ে যাও, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। তাহলে চলো ভিডিওটাকে শুরু করি। আগেই বললাম অনেক কিছু রান্না হচ্ছে। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে খেটা শাকের ঝোল, চিকুর ফেভারিট। এই সাইডে আমি বসিয়েছি মাটন, এদিকে হবে কুঁদরি ভাজা, আর এদিকে হচ্ছে তোমার একটা পাঁচমিশালি সবজি মা কেটে রেখেছে, আর এখানে চিকেনও আছে। যেহেতু রাহুল মাটন পছন্দ করে না, তাই অল্প একটু চিকেন রাহুল পিউ ওদের জন্য হবে। এখানে হচ্ছে ডাল, আর তারপর ভাত হবে। যদি না পাই হবে কালকে হজমোলা আনার দানাটা নিয়ে এসেছি। প্লেন হজমোলাটা না প্রচুর এই মুখের ভেতরটা কেটে যায়, তো সেই জন্য এটা নিয়ে এলাম। এটা আমার খুব ভালো লাগছে, একটু একটু মিষ্টি মিষ্টি। তোমাদের কোন হজমোলার ফ্লেভারটা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। একটা তো হজমোলার হয় মনে হয় কী হয় গো, পার্পেল হয় না? একটা পার্পেল হয়, একটা হলুদ হয়, আর একটা মনে হয় আনার দানাটা হয়। আমার আনার দানাটাই ভালো লাগে। তোমাদের কোন ফ্লেভারটা ভালো লাগে আমাকে অবশ্যই জানাবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে ট্রেন্ডসের অনেকগুলো কুপন রয়ে গেছে আমাদের, যেটা লাস্ট ডেট হচ্ছে কাল, মানে 30 তারিখ। তো সেই জন্য আমি আর রাহুল এখন যাচ্ছি ট্রেন্ডস। চিকুকে পড়িয়ে আমার বাপির কাছে দিয়ে এলাম, একটু খেলুক, তারপর আনতে যাবো। আর এখন বাইদেবে বেজে গেছে প্রায় 8টা, সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, তারপর এত রাত্রেবেলা। তো ট্রেন্ডস থেকে ঘুরে আসি, কী কিনছি না কিনছি সেগুলো তো তোমাদেরকে আমি পরে দেখাবই। আর আপাতত তোমরা সেই দিনে যে রেসিপিটা দেখতে চেয়েছিলে, ব্রেকফাস্ট রেসিপিটা বলেছিলাম না, চিজি উত্তপম, তো সেই রেসিপিটা দেখে নাও। প্রচুর হেলদি, এর মধ্যে সুজি আছে, দই আছে, প্রচুর ভেজিটেবলস আছে, আর চিজ আছে যে বাচ্চাদের খুব ফেভারিট। প্রচুর হেলদি একটা খাবার, উইদিন 10-15 মিনিটস এটা হয়ে যাবে। তাহলে চলো চিজি উত্তপমটা দেখে নাও, দারুণ একটা টিফিন আইডিয়া, অবশ্যই বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবে। ওরা কেমন খাচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আমি ট্রেন্ডস থেকে চলো ঘুরে আসি। তো চিজি মিনি উত্তপম বানাচ্ছি, তার জন্য আমি নিয়েছি 1/2 কাপ সুজি আর 1/2 কাপ টক দই। এবার কোয়ান্টিটিটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, বেশি বানাতে চাইলে একটু বেশি নিও, কম হলে কম। তবে যতটা সুজি নেবে ততটাই কিন্তু টক দই নেবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেস্ট করার জন্য সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার আমি ভেজিটেবলগুলো কাট করে নেবো। তো প্রত্যেকটা জিনিসই এক ছোটো ছোটো পিস করে কেটে নেবো আমি। তো গাজরটা কাটা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা কাটছি। এবার আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটাকেও একদম ছোটো 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 করে কেটে নিতে হবে। আরেকটা কথা এই সময়ই আমি বলে দিই, যে তোমরা যে ঘোলটা বানাবে না, যে ব্যাটারটা, সেটাকে তোমরা আগের দিনও বানিয়ে ফ্রিজে রেখে, যাদের আমার ছেলের মতো ধরো মর্নিং স্কুল, তাদের সকালে উঠে এত কিছু 10 মিনিট সময় দেওয়া মানে পসিবল হয় না, না তো সেই জন্য তোমরা আগের দিন রাত্রেবেলাতে ব্যাটারটা বানিয়ে ফ্রিজে রেখে দেবে, সকালবেলাতে উঠে সবজিগুলো মিশিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারো, ব্যাপারটা তখন আরও ইজি হবে। তো আমার এগুলো সব বানানো মানে কাটা হয়ে গেছে। এবার আমি লাস্ট কাটলাম ধনে পাতাটা। ধনে পাতাটা কিন্তু আমাদের বাড়ির বাগানের, জানো তো। এবারে আমি 10 মিনিট পরে আমি ব্যাটারটা নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি জল মিশিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে 1 চুটকি খাবার সোডা মিশিয়েছিলাম। এবারে আমি যে ভেজিটেবলগুলো কাট করেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। তবে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাকে আমি 1/2 দেবো, বাকি গাজর, ফ্রেঞ্চ বিনস আর ধনে পাতাটাকে ফুল দিয়ে দিয়েছি। ওই পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা আমি লাস্টেও একটু ইউজ করব। এবার স্বাদ মতো নুন আর গোলমরিচ দিলাম। গোলমরিচ আমার ছেলে এখন খেতে পারছে তাই দিচ্ছি, তোমরা কিন্তু ওটা বুঝে দিও। এবার ভালো করে ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি, খুব পাতলাও হবে না আর খুব মোটাও কিন্তু হবে না। এবারে আমি কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিলাম, এবার এটাকে ব্রাশ করে নিচ্ছি। তোমরা বাটারও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি যেহেতু মিনি চিজি উত্তপম বানাচ্ছি, তাই ছোটো ছোটো করে এটাকে আমি, 3টে সাইজ আমার কড়াইয়ে ধরছিল তাই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। এবার দেখো তোমরা যদি আরও বাইট সাইজ বানাতে চাও, মানে আরও ছোটো ধরো টিফিনে দিতে চাইছো, তো আরও ছোটো বানাবে, বড় বানাতে চাইলে বড় বানাবে। এবারে আমি ওপর থেকে যে সবজিগুলোকে এক্সট্রা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে 1 মিনিট রান্না করার পরে আমি এটাকে উল্টে দিলাম।
উল্টে দিলে কি হবে, পেছনের দিকটাও ভালোভাবে কুক হয়ে যাবে। তো ভালোভাবে কুক করার জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এক মিনিট পর ঢাকা খুলে আমি এটাকে আবার উল্টে দিচ্ছি। দেখো পেছনে যে টমেটোগুলো ছিল সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে সবচেয়ে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট বাচ্চাদের জন্য সেটা হচ্ছে চিজ। তো চিজটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, ভালো মতোভাবে চিজটা দিচ্ছি, কারণ আমার ছেলে চিজ খেতে খুব পছন্দ করে। ওই কারণে তোমরা দেখে দিও, তবে আমার মনে হয় না কোনো বাচ্চা চিজ পছন্দ করে না এরকম আছে বলে। তো চিজটা দিলে কিন্তু টেস্টটাও অনেকাংশে বেড়ে যায়, সেই জন্য চিজটা দেয়া। এবার ঢাকা দিয়ে এক মিনিট রান্না করলাম, চিজটা একটু একটু গলে গেল, এবার আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি। দেখো চিজটাও মেল্ট হয়ে গেছে, সবজিগুলো কুক হয়ে গেছে, কি সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে। এবার এর সাথে তোমরা একটু ফলও দিয়ে দেবে, যাতে এটা একটা সুন্দর কম্বো তৈরি হয়ে যায়। তাহলে আমার চিজি মিনি উত্তপম ইজ রেডি। কালকে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে, তাহলে টাটা।